রচ্ছে আজকে ক্লাস 8 এর কোষে দেখি 4.2 আগের ভিডিওটা দেখো আমি 1 2 3 4 থেকে সবকটা অঙ্ক করেছি আজকে শুরু করব আমরা 5 ভাগের কি করব আমরা ভাগ করব তাহলে এটা দিয়ে এটাকে কি করতে বলেছে ভাগ করতে বলেছে দেখো এই ভাগগুলো আরো সহজ তোমরা কি করবে তোমরা সমান সমান দিলাম 6x² a³ তার নিচে এটাকে নিয়ে আসবে কি দিয়ে ভাগ করছি 2a² x² তাহলে নিচে নিয়ে আসবো 2a² x² মাঝে কি চিহ্ন মাইনাস মন দিয়ে দেখবে আবার বাই দাও উপরে কে আছে বলো 4x³ a² নিচেকে একই সংখ্যা দিয়ে সবার সাথে ভাগ হয়ে যাবে 2a² x² আবার মাঝে কি চিহ্ন প্লাস তোমরা দেখে নেবে কি চিহ্ন প্রশ্ন দেওয়া আছে 8x² a² নিচে কি হবে ঠিক একই সংখ্যা 2a² x² হলো এবার আমরা কি করব ভাগের আরেক নাম কাটাকাটি তোমরা দেখে নাও 2 দিয়ে 6 কে কেটে দাও 3 দুগুনি 6 এখানে a স্কয়ার কত দুটো এখানে কত তিনটে এটা দুটো থেকে তিনটে কেটে গেলে কত থাকে মাথায় একটা এখানে x স্কয়ার দুটো এখানেও x স্কয়ার দুটো কেটে গেল কিছু থাকবে না আবার এই 2 দিয়ে 4 কে কাটো 2 দুগুনি 4 এখানে a কটা আছে দুটো এখানেও a দুটো কেটে গেল এখানে x দুটো এখানে x তিনটে একটা x পড়ে থাকে আবার এটা থেকে আসো 2 দিয়ে 8 কে কেটে দাও 4 দুগুনি 8 এখানে x কটা দুটো এখানে x কটা চারটে কটা পড়ে থাকে x দুটো মানে x স্কয়ার 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 কেটে গেল কি পড়ে রইল দিস ইজ অ্যানসার হবে এখানে কি থাকে 3 আর কি দেখতে পাচ্ছি একটা a তার মানে 3a মাঝে কি চিহ্ন মাইনাস এখানে কি দেখতে পাচ্ছি আমরা 2x এখানে কি দেখতে পাচ্ছি আমরা কি পড়ে থাকে 4x² খুব সহজ নিয়ম এগুলো অঙ্কগুলো খুব সহজ এইভাবে করে তোমরা অঙ্কগুলো নম্বর অঙ্কটা বলছে 2y9 x মাথায় 5 বাই 5x² ইন্টু 125x y5 বাই 16x4y10 আমরা উপর নিচ কাটাকাটি করব কাটাকাটি করার পরে যা থাকবে সেটাকে আমরা গুণ করে দেবো উপর নিচ পেলেই হলো দেখো 5 দিয়ে 125কে কেটে দাও 5 25 125 এই 2 দিয়ে 16কে কেটে দাও 8 দুগুণি 16 এখানে x কটা আছে এইখানে x 4টা এখানে x কটা 5টা কাটলে মাথায় একটা x পড়ে থাকে এইখানে x কটা একটা এইখানে একটা দুটো সবসময় বড় নিচে বা উপরে চলে আসে x একটা পড়ে থাকে এইবার দেখো y কটা আছে 5টা y কত 10টা y 5টা পড়ে থাকে এখানে y কটা 9টা এখানে 5টা কেটে দাও y 5 দিয়ে 9 কে y 4টে পড়ে থাকে আর দেখো আর কিচ্ছু রইল না এবার আমরা দেখতে পাচ্ছি কি পড়ে রইল মাথায় দেখতে পাচ্ছি এই দেখো একটা x এই একটা x এটাও কেটে গেল তাহলে উপরে সংখ্যা পড়ে রইল কে 25 রাশি পড়ে রইল কে y 4 বাই নিচে সংখ্যা কে পড়ে আছে 8 আর রাশি কি আছে কিছুই নেই দিস ইজ অ্যানসার 5c দাগের অঙ্ক অঙ্কটা এটা দেওয়া আছে তোমরা শুধু উপর নিচ কাটাকাটি করো 9 দিয়ে 729 কে কেটে দাও 8 নং 72 9 কে 9 7 দিয়ে 42 কে কেটে দাও 642 3 দিয়ে 6 কে কাটো 3 দুগুণি 6 3 দিয়ে 81 কে কাটো 3 27 81 এখানে কটা আছে a4 4টা আর এখানে আছে কত এ দুটো কাটলে তোমার মাথায় এখনো এ স্কয়ার পড়ে থাকে এখানে ওয়াই স্কোয়ার আছে এখানে y6 আছে কাটাকাটি করলে এখনো কত পড়ে থাকবে y4 হয়ে গেল উপর উপর নিচে নিচে গুণ করে উত্তর হয়ে গেল উপরে কাকে দেখতে পাচ্ছি 27 আর কি দেখতে পাচ্ছি এ অক্ষে এ আর মাথাগুলো কি হয়ে যায় গুণে যোগ হয়ে যায় 6 আর 2 8 নিচে কাকে দেখতে পাচ্ছি 2 আর এখানে কে আছে y4 দিস ইজ অ্যান্সার ওকে ডি নম্বরের অঙ্কটা আবার একই রকম এগুলোকে কি দিয়ে ভাগ করে হচ্ছে এটা দিয়ে সব বাই বাই করে বসিয়ে দাও উপরে পি স্কোয়ার কিউ স্কোয়ার আর 5 বাই করে এটা চলে আসবে কে আসবে পি স্কোয়ার কিউ স্কোয়ার আর স্কোয়ার মানে কি চিহ্ন মাইনাস আবার উপরে বসিয়ে দাও কি দেখাবে উপরে পি কিউব কিউ 5 আর স্কোয়ার নিচে কে চলে আসবে পি এর মাথা স্কোয়ার কিউর মাথা স্কোয়ার আর এর মাথা স্কোয়ার মাঝে কি চিহ্ন প্লাস চিহ্ন এগুলো দেখবে পরীক্ষার সময় চিহ্ন চেঞ্জ করে দিতে পারে তোমরা সেই হিসাবেই করে দেবে পি এর মাথায় 5 কিউর মাথায় 3 আর এর মাথায় স্কোয়ার নিজেকে চলে আসবে পি স্কোয়ার
কিউ স্কোয়ার আর স্কোয়ার। এবার মনের সঙ্গে কাটাকাটি করো, দেখে নাও এখানে পি স্কোয়ার কেটে গেল, কিউ স্কোয়ার কেটে গেল, আর স্কোয়ার আর ফাইভ পড়ে থাকে আর কিউব। ওকে, এখানে পি স্কোয়ার, এখানে পি থ্রি, একটা পি পড়ে থাকে, কিউ স্কোয়ার কিউ ফাইভ কিউ কিউব পড়ে থাকে, আর স্কোয়ার স্কোয়ার কিছুই থাকে না, পি স্কোয়ার পি ফাইভ পি কিউব পড়ে থাকে, কিউ স্কোয়ার কিউ থ্রি একটা কিউ পড়ে থাকে, আর স্কোয়ার কিছুই থাকে না, কি পড়ে থাকলো, দিস ইজ অ্যান্সার হয়ে যাবে, এখানে পড়ে থাকলো আর কিউব মাইনাস পি কিউ কিউব প্লাস পি কিউব কিউ, দিস ইজ অ্যান্সার, হয়ে গেলো আরেকটা অঙ্ক।